বন্ধুরা, আগামীকাল 20 এপ্রিল বৃহস্পতিবার, বৈশাখী অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে পুড়িয়ে দিন এই একটি পাতা, তাহলেই বাস্তু দোষ দূর হবে ও অর্থ আসবে জলের মতন। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে। তাই বন্ধুরা, আপনারা যদি নতুন বছরে রাজার হালে থাকতে চান, বাস্তু দোষ দূর করতে চান, যদি আপনারা চান আপনাদের হাতে কোটি কোটি টাকা আসুক, যদি চান আপনাদের হাতে প্রচুর প্রচুর অর্থ আসুক, তাহলে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই পাতাটি গৃহের মধ্যে পুড়িয়ে ফেলুন। এর ফলে দেখবেন আপনাদের গৃহের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেয়েছে এবং যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। এছাড়াও সূর্যগ্রহণের কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না। বন্ধুরা, শাস্ত্রই বলছে যে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণের প্রভাব কিন্তু 12টি রাশির ওপর খারাপ হিসাবেই পড়ে, আর এর প্রভাব কিন্তু সুনিশ্চিতভাবে পড়বে। এবং আগামীকাল বছরের প্রথম যে সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হবে, এর প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। কারণ আমরা আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানি যে আগামীকাল একই দিনে 3 বার সূর্যগ্রহণ ঘটতে চলেছে, আর আপনারা যদি এর কুপ্রভাব থেকে আপনার গৃহকে এবং আপনি নিজেকে যদি রক্ষা করতে চান, তাহলে আমি বলবো অতি অবশ্যই যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই মন দিয়ে শুনুন, যে আগামীকাল অতি অবশ্যই 8টি তেজপাতা নিয়ে নিজের ঘরে পুড়িয়ে দিন। এর ফলে দেখবেন এই সূর্যগ্রহণের প্রভাব আপনাদের ওপর কিছুতেই পড়বে না, যাতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি মূল বিষয়ে প্রবেশ করার আগে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি সারা বছর সুস্থ নিরোগ এবং সুখে শান্তিতে সমৃদ্ধময় জীবন কাটাতে চান, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে ও হিন্দু শাস্ত্রে এই তেজপাতার ব্যবহার কিন্তু করা হয়, এবং বিশেষ করে রান্নার কাজে তেজপাতা ব্যবহার করা হয়। দেখুন বন্ধুরা, এই তেজপাতার কিন্তু অনেক প্রকার উপকারিতা রয়েছে, গুণাগুণ রয়েছে, এবং এই গুণাগুণগুলি আমরা জানি না, এবং এর উপকারিতা কী কী রয়েছে এবং এই তেজপাতার ব্যবহার আমরা কীভাবে করব, অনেকেই এই প্রসঙ্গে জানে না বলে তেজপাতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। কিন্তু বন্ধুরা, এই তেজপাতা মানুষের জীবনে অনেকভাবে কাজে লাগে। দেখুন বন্ধুরা, বিভিন্ন টোটকা ও উপাচারে বিভিন্ন তন্ত্র সাধকেরা এই তেজপাতা কিন্তু ব্যবহার করে থাকে। তাই আপনারা আগামীকাল সূর্যগ্রহণের দিন যদি এই টোটকাটা করতে পারে, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে কথা দিই যে আপনাদের গৃহে কখনো বাস্তু দোষ থাকবে না, যার ফলে আপনাদের গৃহে অপচয় কম হবে, শরীর স্বাস্থ্য সবাইকার ভালো থাকবে, এমনকি মন মানসিকতা অত্যন্ত ঠান্ডা থাকবে, ভালো থাকবে। তাই বন্ধুরা, যদি আপনারা সঠিকভাবে যদি তেজপাতার গুণাগুণ পেতে চান, তাহলে অতি অবশ্যই আগামীকাল এই উপায়টি করার চেষ্টা করুন। কারণ এই অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে এই বিশেষ উপায়ে তেজপাতা পোড়ালে আপনি অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন, যার ফলে আপনার গৃহের সদস্যরা কখনো দুর্ভাগ্যের শিকার হবে না। এরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যদি সূর্যগ্রহণের দিন সামান্য এই কাজটি করতে পারেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখব যে আপনারা আগামীকাল সূর্যগ্রহণের দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না, সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন, এবং আপনাদের রান্নাঘরে যদি তেজপাতা থাকে তাতে কোনো অসুবিধা নেই,
আর যদি না থেকে থাকে তাহলে বাজার দোকান থেকে ভালো ভালো দেখে 8-10টি তেজপাতা কিনে নিয়ে চলে আসতে হবে। এবং এই ক্রিয়া বা উপায়টি করার জন্য আপনাদেরকে একই সঙ্গে নিতে হবে একটি মাটির পাত্র। বন্ধুরা, আপনারা ওই মাটির পাত্রটির মধ্যে 8-10টি তেজপাতা দিয়ে দেবেন, তার উপরে ঘি ঢেলে দেবেন। ঘি দেওয়ার পরে আপনারা ওই তেজপাতাগুলিকে পুড়িয়ে ফেলবেন সূর্যগ্রহণ চলাকালীন। বন্ধুরা, আপনি যে এই তেজপাতা পোড়াবেন, যে ধোঁয়া নির্গত হবে সেই ধোঁয়া আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ছড়িয়ে দেবেন। এর ফলে আপনার গৃহে থাকা যাবতীয় অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি এইগুলি কিন্তু ছটপটিয়ে জ্বলে ধ্বংস হয়ে যাবে এবং তেজপাতার গন্ধে আপনার গৃহে কিন্তু পজিটিভ এনার্জি বহুমাত্রায় বৃদ্ধি পাবে। তবে এই তেজপাতার ধোঁয়া যেন আপনার গৃহের বিভিন্ন স্থানে আপনারা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবেন। আপনার ড্রয়িং রুম, স্টাডি রুম, রান্নাঘরে, আপনাদের ডাইনিং রুমে, আপনাদের গৃহের যাবতীয় প্রত্যেকটা জায়গাতে আপনারা কিন্তু এই তেজপাতার ধোঁয়া ভালোভাবে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য মাটির ধনুচি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই টোটকা বা উপায়টি করলে অভাবনীয় রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং এই উপায়টি আপনাকে করতে হবে কখন? সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায়। সূর্যগ্রহণ শুরু হয়নি এমনটা নয়, সূর্যগ্রহণ যখন চলবে তখন আপনারা এই কাজটি কিন্তু করবেন। দেখুন বন্ধুরা, এই যে তেজপাতাটি আপনারা চালাবেন, আপনাদের ঘরের যেটা মিডিল পয়েন্ট ওখানে বসেই আপনি এই কাজটি শুরু করতে পারেন, বা আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসেও আপনারা এই কাজটি করতে পারেন। তবে যখন আপনারা এই ধোঁয়া গৃহে চতুর্দিকে ছড়িয়ে দেবেন তখন মনে মনে জপ করবেন, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। বন্ধুরা, এইভাবে যদি আপনারা সূর্যগ্রহণের দিন আপনারা সামান্য যদি এই তেজপাতা আপনার নিজের গৃহে পড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অভাবনীয় আয় উন্নতি আসতে বাধ্য। শুধু তাই নয় বন্ধুরা, এই যে ভয়ঙ্কর সূর্যগ্রহণের প্রভাব যে রাশি চক্রের ওপর পড়ে, আপনারা যে রাশিনি হন না কেন, সেটা মীন হতে পারে, মেষ হতে পারে, সিংহ হতে পারে, আপনারা যে রাশিরই জাতক জাতিকা হন না কেন, আপনাদের জীবনে কিন্তু কখনো এই সূর্যগ্রহণের প্রভাব আপনাদের জীবনে পড়বে না যদি আপনারা এই তেজপাতা নিজের গৃহে পড়াতে পারেন। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন যে এটি খুব সাধারণ জিনিস, শুধু মশলা হিসাবেই কাজে লাগে। তবুও কিন্তু তেজপাতার মধ্যে অনেক উপকার ক্ষমতা রয়েছে। এবং যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি যে তেজপাতা ও লবঙ্গের গন্ধে, অর্থাৎ যদি এই তেজপাতা লবঙ্গ পোড়ানো যায়, এর গন্ধে অনেক উপকার ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই বলুন বা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেই বলুন, তেজপাতা সূর্যগ্রহণের দিন পোড়ানো অতি অবশ্যই প্রয়োজন প্রত্যেকের জন্য। কারণ গ্রহণ প্রক্রিয়া চলাকালীন আমাদের পরিবেশের মধ্যে অনেক প্রকার নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, যার ফলে পরিবারের মানুষজনদের ক্ষতি হয়। আর এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আপনাদেরকে এই উপায়টি জানিয়ে দিলাম। আমি আশা করব আপনারা এই উপায়টি অবশ্যই করে দেখবেন। খুব সাধারণ একটি উপায়। একটি মাটির পাত্র নেবেন, তাতে একটি একটি করে তেজপাতা রাখবেন, ঘি দেবেন এবং আপনারা পুড়িয়ে ফেলবেন, এবং পোড়া ধোঁয়া যে নির্গত হবে সেই ধোঁয়া আপনারা ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।